বাগবাজারে কালকে রাত্রে যে অগ্নিকাণ্ড ঘটেছে সে খুব ভয়াবহ। শতাধিক বাড়ি ভস্মীভূত হয়েছে, বস্তি বাড়ি ভস্মীভূত হয়েছে, এবং সেটাতে স্থানীয় মানুষেরা অন্তর্ঘাতের কথা বলছেন, কিন্তু সেগুলো তদন্ত সাপেক্ষ। আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে অনেক কথা নিশ্চয়ই আছে এবং থাকবে, বাংলায় এরকম অনেক ঘটনা ঘটে, কিন্তু অবশ্যই যেন কোনো রকমের কোনো ঘটনা ঘটলে তার তদন্ত যেন যথাযথ হয়, তদন্ত করেই যেন কী হলো কেন হলো সেটা নির্ধারিত হয়, সেটা যেন কোনো মনোভাব তার পিছনে না কাজ করে, যেটা সত্য সেটা যেন প্রকাশিত হয়। এক দুই, আজকে কালকে থেকেই এখানে স্থানীয় প্রতিবেশী যারা আছেন, আমাদের এই পাড়ার লোকেরা সহ সবাই মিলেই, তারা সবাই এই লোকেদের পাশে দাঁড়িয়েছেন, যে যেভাবে পেরেছেন সেইটা তারা, এটাই আমাদের বাংলার সুবিধে বা বাংলার সংস্কৃতি। আমাদের লোক সহ এখানকার সমস্ত মানুষেরা মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন, এটাই আমরা আশা করি, এবং এই বিপদের সময় দাঁড়াতে হবে, সরকারকেও দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমি যা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন যে এদের ঘর করে দেওয়া যেখানে যেমন ছিল সেইটা কর্পোরেশনকে দায়িত্ব দিয়েছেন, যত দ্রুত সম্ভব যেন এটা হয়, এই একটাই আমাদের কথা থাকবে, যত দ্রুত সম্ভব আমরা যেন পুনর্বাসনের বন্দোবস্ত করতে পারি, মানুষের বিপদে যেন সবাই আমরা এক থাকতে পারি। স্থানীয় মানুষের অনেক কথা আছে, অনেক অভিযোগ আছে, সেগুলো আপনারা সব শুনেছেন, সেগুলো যেন খতিয়ে সরকার ঠিক মতো করে দেখে। ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলছেন, স্থানীয় বাসিন্দারা অনেক দেরিতে এসেছিলেন, দমকল নাকি দেড় ঘন্টা সময় লাগিয়েছে যা স্থানীয় মানুষ বললেন, সেটা যদি হয়ে থাকে সেটা খুবই বেঠিক, কারণ কলকাতায় এখান থেকে খুব কাছাকাছি দমকল আছে, এটা তো গ্রাম এলাকা না, এটাতে সময় লাগলে মানুষের তো ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক, মানুষের সেই ক্ষোভটা হয়েছে। আমি সেই কারণেই বলবো প্রত্যেকটি দপ্তর অথবা সরকারের প্রত্যেকটি অংশ তারা যেন খতিয়ে দেখে, হালকাভাবে যেন জিনিসগুলোকে না নেয়, এটা ঠিক না। এই মানুষগুলো শীতের সময় একটা বিপদের মধ্যে তো পড়েছে বটে, কোনো সন্দেহ নেই, সবাই যেন সতর্কভাবে দায়িত্ব নেন, এটুকুই হবে আমার কথা। চলো বুকটা খুলে দাও।